আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচনী প্রচারণার লড়াই চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন ট্রাম্প, এবং কমলার জন্য এটা নতুন অভিজ্ঞতা। তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা সাবেক প্রেসিডেন্টদের প্রশংসায় ভাসতে শুরু করেছেন কমলা। তার প্রতি সর্বোচ্চ সমর্থন দেখিয়েছেন হিলারি ক্লিনটন, বারাক ওবামা, বাইডেন সহ অনেক শীর্ষ নেতাই। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটদের কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিন বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল দুজনেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন হ্যারিসই পরবর্তী প্রেসিডেন্ট হবেন। ওবামার অভিযোগ, ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর 4 বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন তাকে যারা সমর্থন করেন তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরনো কৌশল, কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরও 4 বছর সময় দিতে পারি না। বারাক ওবামা বলেছেন, যদি আমরা সবাই আগামী 77 দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি যা আগে কখনো করিনি, তাহলেই আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখব। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।